নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে। আজকের যে বিশেষ আলোচনাটা সেটা অবশ্যই কোভিড রিলেটেড। কোভিড সংক্রমণ আমরা জানি যে দিনের পর দিন ত্রিপুরা রাজ্যে অনেকটাই কিন্তু বাড়ছে। কোভিডের যে ভয়াবহতা তা কিন্তু কাটিয়ে উঠতে পারছি না আমরা। সেই জায়গায় বিভিন্ন বিষয় নিয়ে অবশ্যই প্রতিনিয়ত আমরা আলোচনাটা করে থাকি যে কেন এই সংক্রমণটা বাড়ছে, এই সব বিষয় কিন্তু প্রতিনিয়তই থাকে। সেই জায়গায় মানুষের সচেতনতা, প্রত্যেক দিকেই মানুষের সচেতনতা একটা বড় বিষয়। বিশেষজ্ঞরা যে কথাগুলো বলে থাকেন, সচেতন থাকা খুব জরুরি বিষয়। তবে এত কিছুর মাঝখানেও গত বছর থেকে শুরু করে এবছর এক বছর অতিক্রান্ত হয়ে গেছে, কোভিডকে নিয়ে আমরা বাঁচছি। কোভিডের সম্বন্ধে বিশেষ বিভিন্ন বিষয় অনেক কিছুই কিন্তু আমরা জানছি, বুঝছি। প্রথম কোভিড ছিল একটা অজানা রোগ এবং সেই বিষয়টাকে কেন্দ্র করে অনেকটাই ভয়ে ভীতিতে আমরা প্রত্যেকে ছিলাম। এই মুহূর্তেও হয়তো ততটা ভীতি না কাটলেও আমরা কোভিডকে কিছুটা হলেও বুঝতে শিখেছি। কি করলে কোভিড ছড়ায়, কি না করলে কোভিড থেকে বাঁচা যাবে, সেই বিষয়গুলো কিন্তু আমরা জানি। গত বছর থেকেই যে বিষয়গুলো শুরু হয়েছিল, একদিকে সচেতনতার জন্য বিভিন্ন ইনফরমেশন শুরু হয়েছিল, তার পাশাপাশি কিছু কিছু জায়গায় দেখা গেছে মিস ইনফরমেশন বা ভুল তথ্য উঠে আসছে। আজকে প্রথমেই যে বিষয়টা নিয়ে আজকে আলোচনাটা করার, সেটা হচ্ছে আমবাসার একটি ঘটনা। আমবাসায় একজন রোগী, আমবাসার ডলুবাড়ি স্থিত সেই জায়গার একজন রোগিনী, তিনি জিবি হাসপাতালে তার মৃত্যু হয়। কোভিড আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়, পরবর্তী সময় পজিটিভ রিপোর্ট আসে সেই কোভিডের। মৃত্যু হয়েছে একজনের, অবশ্যই দুঃখের ব্যাপার সেটা, কিন্তু মৃত্যু হলেও অবশ্যই সেখানে সৎকার করতে হবে সেই দেহটির। কিন্তু সেই জায়গাতেই বাঁধে বিপত্তিটা। সেই করোনা আক্রান্ত রোগীর সৎকারের জন্য সেই রোগিনীর দেহ নিয়ে যাওয়া হয় দুর্গেশ দাস স্মৃতি শ্মশান ঘাটে। কিন্তু সেই এলাকার যারা এলাকাবাসীরা রয়েছেন, স্থানীয়রা রয়েছেন, তারা এই ঘটনাটা খবর পেয়ে যান এবং খবর পেয়ে কিন্তু তারা সেখানে বাধা দেন সেই কোভিড আক্রান্ত রোগীর দেহর সৎকারে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, তারা যেই কারণটা দেখাচ্ছিলেন যে কেন এই কোভিড আক্রান্ত মৃতদেহ সেখানে সৎকার হবে না, তারা বলছেন যে সেই জায়গায় যেই মৃতদেহটা সৎকার হলে ধোঁয়ার সঙ্গে নাকি কোভিড ছড়িয়ে পড়তে পারে। এই বিষয়টা, হ্যাঁ, আমি আপনি শুনলে হয়তোবা বলতেই পারি এটা তো ঠিক নয়, সত্যি কথা, একদমই সত্যি কথা, সেটা ঠিক নয়, এইটা পুরোপুরি একটা মিস ইনফরমেশন, ভুল তথ্য, যা যেটা তাদের মনে হয়তো বসে রয়েছে মনে। সে জায়গায় আরেকটা বিষয়, সেখানে মহকুমা প্রশাসনের আধিকারিক সেখানে গেছেন, মহকুমা প্রশাসক সেখানে গেছেন, এসডিএম গেছেন, নিজে গিয়ে আশ্বস্ত করেছেন তাদের। প্রাথমিক অবস্থায় বোঝানোর চেষ্টা করা হয়েছে অনেকক্ষণ যাবৎ যে কোভিড বিধি মেনে, প্রোটোকল মেনে সেখানে সেই মৃতদেহের সৎকার করা হবে। কিন্তু তারপরেও গ্রামবাসীরা, কিন্তু সেখানকার এলাকার মানুষরা মানতে কিন্তু নারাজ ছিলেন। কেন হবে এই জিনিসগুলো? 2020 থেকে কোভিডের যখন প্রকোপটা শুরু হয়েছিল তখন থেকেই কিন্তু বিভিন্ন তথ্য আমরা জানি, কেউ জানি না সেটা বললে হয়তো ভুল হবে, কিন্তু মিস ইনফরমেশন বা ভুল তথ্য কিন্তু আমাদের মনে ঘর করে রেখেছে, সেই দিকটাও কিন্তু দেখতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে একদিকে দেখা যাচ্ছে আমরা কোভিড প্রোটোকল মানছি না, বিধি মানছি না, কিন্তু কিছু এই মিস ইনফরমেশনের ব্যাপারে আমরা সেখানে ওভার রিয়েক্ট করছি, সচেতন হচ্ছি না অ্যাকচুয়াল সিনারিওটা দিয়ে। কোভিডে একজনের মৃত্যু হয়েছে, অত্যন্ত দুঃখের ব্যাপার সেটা, এবং মৃত্যু যখন হয়েছে সেই মৃতদেহটির সৎকারও নিশ্চয়ই করতে হবে। সেই বিষয়টা অবশ্যই কোভিড প্রোটোকল মেনেই করা হচ্ছে, কিন্তু তারপরেও কেন বাধাটা আসবে সেই সব জায়গায়? একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, নমস্কার নিউজ ভ্যানগার্ড বন্ধু, কে বলছেন? হ্যালো স্যার। হ্যাঁ নমস্কার। আমি আপনাকে প্রথমে একটু অনুরোধ করব যে আপনার ঘরের যে টিভির সেটটা রয়েছে সেই টিভি সেটের সাউন্ডটা একটু কমিয়ে দিন।
হ্যাঁ বলুন। দেখুন, এই মুহূর্তে রেল পরিষেবা কিন্তু বন্ধ রয়েছে, রাজ্য সরকারের তরফ থেকে সেই নোটিশ কিন্তু দেওয়া হয়েছে, ডেমো ট্রেন সবগুলোই কিন্তু বন্ধ রয়েছে। ধন্যবাদ ফোন করার জন্য, অসংখ্য ধন্যবাদ। যে এই কথাটা তিনি একজন একজন বললেন দর্শক বন্ধু, যে রেলের ব্যাপারে অবশ্যই সেটা তো নিশ্চয়ই রাজ্য সরকার ভাবছেন সেই ব্যাপারটা নিয়ে, রেল তো বন্ধ রয়েছে। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনাটা করছি, যে সচেতনতার সঠিক জায়গায় সচেতনতাটা থাকা দরকার, এই বিষয়টা নিয়েই আজকে আমাদের আলোচনা। এবং আমবাসার যে চিত্রটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখুন সেখানে এলাকাবাসীরা কিভাবে বলা চলে বচসায় জড়িয়ে পড়ছেন মহকুমা প্রশাসকের সঙ্গে। আরেকজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে জুড়ে গেছেন, নমস্কার নিউজ ভ্যানগার্ড বন্ধু, কে বলছেন? আমি পয়ত্রি বলছি স্যার। নমস্কার, বলুন। ওই যে স্কুল খোলার ব্যাপারে কোন সিদ্ধান্ত তো স্যার এখনো নেওয়া হয়েছে না স্যার, কিছু ব্যাপারে বলুন। কি ছয় তারিখ খুলবে নি স্যার, এই ব্যাপারটা একটু। স্কুলগুলোর কথা বলছেন? হ্যাঁ স্কুল। আচ্ছা বন্ধু স্যার, স্কুলগুলোর ব্যাপারে তো এখনো কোনো সিদ্ধান্ত এসে পৌঁছায়নি আমাদের কাছে, রাজ্য সরকার নিশ্চয়ই সময় মতো সেই সিদ্ধান্তটা নেবেন। অসংখ্য ধন্যবাদ নিউজ ভ্যানগার্ডে ফোন করার জন্য। যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনাটা করছি, যে সচেতনতা সঠিক জায়গায় থাকা দরকার। একদিকে রাজ্যের যারা বিশেষজ্ঞরা রয়েছেন, চিকিৎসকরা রয়েছেন, তারা বলছেন দৈহিক দূরত্ব মেনটেন করতে হবে, মাস্ক পরতে হবে, করছি না সেগুলোই হয়তো আমরা ঠিক মতো করছি না সব জায়গায়। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে আজকের যে ঘটনা নিয়ে আমাদের এই আলোচনাটা, আমবাসার যে শ্মশানে দুর্গেশ দাস স্মৃতি শ্মশানঘাট যে ঘটনাটা ঘটেছে কিছুক্ষণের জন্য, কিন্তু সেই শ্মশানঘাটটা অনেকটাই উত্তপ্ত হয়ে গেছিল। এক মৃতার দেহ সেখানে সৎকারের জন্য নিয়ে যাওয়া হয়, এলাকাবাসীরা বাধা দান করেন, কেন সেই বাধা প্রশ্ন কিন্তু এই জায়গাতেই। আরেকজন দর্শক বন্ধু জুড়ে গেছেন, নমস্কার নিউজ ভ্যানগার্ড বন্ধু, কি বলছেন? অর্ণববাবু সামরিক থেকে রায় বলছি। আপনারা লং টাইম সচেতন প্রয়োজন, কিন্তু বেশি সচেতন হইতে হইতে গেলে তো মুশকিল হয়ে যায়। আপনি যে তার উপরে বেশ কিরা কইতেছেন, কারণ এটা তো ইনহিউম্যান। একজন মারা গেছে, সে কোভিড হোক যাই হোক, তার দাহ করতে গিয়ে কতজন ভদ্র মহিলা যা করলেন, কোভিড ফর্মালিটি মেনটেন করে এখানে এসডিএম কে দৌড়ে যেতে হইতো যে ওইখানে পুড়লে বাতাসে। শুনেন, সবার সচেতন ভালো না, কারণ আমি কালকেই একখানে দেখলাম যে একজন কোভিডে মারা গেলে 12 ঘন্টা পরে আর কিছু থাকে না ওনার, ভাইরাস কাজে। বেশি সচেতন হইলে পরে তো এগুলো ভালো না। তবে আমরা সচেতন না, আমি স্পেশালি আগরতলা শহরের কথা বলছি, এখানে সব শিক্ষিত, আজে বাজে মাস্ক পরে না, ই করে না, বাজারের মধ্যে গিয়ে ভিড় করে, এগুলোতে সচেতন হইলে ভালো। ভালো থাকবা, সাবধানে থাকবা। অসংখ্য ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই কথাটাই আমরা বলার চেষ্টা করছি, সচেতনতা সঠিক জায়গায় সচেতনতাটা করতে হবে। আজকে যে আমবাসার ঘটনাটা বলছি, সেখানে মহকুমা শাসক সেখানে গেছেন, গিয়ে এলাকাবাসীদের বোঝানোর চেষ্টা করেছেন, দীর্ঘক্ষণ সেই প্রক্রিয়াটা চলেছে, তারপরেও এলাকাবাসীরা বুঝতে কিন্তু নারাজ। সেই জায়গায় মহকুমা শাসক সেখানে বলেছেন যে শ্মশান পুরো চত্বরটা সেটা স্যানিটাইজ করা হবে, কোভিডের যে প্রোটোকল রয়েছে সবগুলো সেখানে মানা হবে, আশপাশের বাড়িগুলো স্যানিটাইজ করা হবে, যিনি মারা গেছেন তার বাড়িও স্যানিটাইজ। আপনারা শুনলেন যে সেখানকার এলাকাবাসীরা তাদের বক্তব্যটা কি রয়েছে, তারা যে কথাটা বলছেন যে
করোনার রোগী সেখানে মৃতদেহটি আনলৌকিকভাবে জেনে, যেখানে বারবার বলা হচ্ছে যে সমস্ত কোভিড প্রোটোকল মেনে সেই বিষয়টা করা হচ্ছে, তারা কোনোভাবেই আশ্বস্ত হচ্ছিলেন না। তাদের বক্তব্য, ধোয়া থেকে নাকি সেই কোভিড আক্রান্ত রোগীর মৃতদেহের সৎকারের ধোয়া থেকে সেখানে কোভিড ছড়িয়ে পড়তে পারে। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, নমস্কার নিউজ ভ্যানগার্ড বন্ধু, কে বলছেন? নমস্কার, আমি আগরতলা থেকে বলছিলাম। বলুন। বলছি যে সচেতনতার কথাটা, যেটা যে আমবাসার যে ঘটনাটা আমি দেখতে পাচ্ছি, সেখানে এই যে গ্রামবাসীরা এসে বাধা দিচ্ছে যে ধোয়া থেকে হয়, সেটার তো কোনো আমি যুক্তি খুঁজে পেলাম না আর কি। অনেকক্ষণ ধরে আমি চেষ্টা করছিলাম, যুক্তিটা পাই কিনা, কিন্তু সেখানে ক্ষেত্রে কোনো যুক্তি নেই। আর যদি এই যারাই বাধা দিচ্ছে আসলে ওই সেখানকারই যদি কেউ এই কোভিড আক্রান্ত হয়ে মারা যায়, তখন তার দেহটা কোথায় দাওয়া করবে ওরা? এই আসলে সচেতনতাই হওয়া দরকার, আমাদের সচেতন হওয়া দরকার, পাশাপাশি সমস্ত রাজনীতি বিদ্যেরও সচেতন হওয়া দরকার, একতরফা তো হয় না। একদম, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ নিউজ ভ্যানগার্ডে ফোন করার জন্য। অবশ্যই এই বিষয়টাই কিন্তু আজকের মূল বিষয়, যে সচেতন হতে হবে প্রত্যেককে, কিন্তু সচেতনতা সঠিক জায়গায় তার প্রয়োজন। আজকে আমবাসার যে ঘটনা, সেই ঘটনাটা চোখে আঙ্গুল দিয়ে কিন্তু দেখিয়ে দিল যে এই মুহূর্তে এখনো বিভিন্ন মিস ইনফরমেশন, ভুল তথ্য যে ছড়াচ্ছে বিভিন্ন জায়গাতে। সে এলাকার লোকেরা বারবার সেখানে বলছেন যে কোভিড আক্রান্তের দেহ সেখানে সৎকার হলে ধোঁয়ায় ছড়িয়ে পড়তে পারে কোভিড, এবং সেই এলাকায় রয়েছেন প্রচুর মানুষ। সেই এই যে ঘটনাটা, এই যে বক্তব্যটা তারা পেশ করছেন, সেটার কিন্তু কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, যার ফলে প্রশাসনের আধিকারিকরা, তারা কিন্তু বারবার সেখানে বোঝানোর চেষ্টা করছিলেন তাদের, তারপরেও বুঝতে কিন্তু নারাজ তারা। আরো একজন দর্শক বন্ধু জুড়ে গেছেন আমাদের সঙ্গে, নমস্কার নিউজ ভ্যানগার্ড বন্ধু, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, আমি বলছিলাম। হ্যাঁ বলুন। এই যে সচেতনতা, আসলে সচেতনতা না করে নকল সচেতনতা চিন্তা করলে হবে না, এটা তো সচেতনতা নয়, এটা তো অমানবিক ব্যবহার হচ্ছে। একদম, আজকে ওদের পরিবারে যদি মারা যেত ওরা কি চিকিৎসা করতে পারত? নমস্কার। একদম, অসংখ্য ধন্যবাদ। অবশ্যই এই ব্যাপারটা অনেকটাই কিন্তু অমানবিক, একজনের মৃত্যু হয়েছে, তার পরিবারের লোকেরা এমনিতেই অনেকটাই শোক সন্তপ্ত রয়েছেন, সেই জায়গাতে কোনো এলাকার মানুষ যদি সেখানে সৎকারের কাজে বাধা দেন, তখন তো অবশ্যই সেখানে একটা অমানবিক ছাড়া এই কথাটা আর কিছুই বলার থাকে না। সেই জায়গায় যেখানে প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে সমস্ত কোভিড প্রোটোকল মেনেই কিন্তু সেই দেহটা সৎকার হবে, তারপরেও কেন এই জিনিসগুলো বারবার উঠে আসছে? এলাকাবাসীদের পক্ষ থেকে এই যে প্রতিবাদ, সেটা নতুন কিন্তু কিছু নয়। আমরা প্রথমে যদি আগরতলার দিকেও যদি একবার তাকাই, ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টার, এই ভগৎ সিং যুব আবাসকে যখন কোভিড কেয়ার সেন্টার হিসেবে ঘোষণা দিল রাজ্য সরকার, তখনও কিন্তু সেই এলাকার সাধারণ মানুষ প্রতিবাদে রাস্তায় নেমে পড়েছিলেন। কেন? তাদের যে বক্তব্যটা ছিল যে সেই এলাকায় যদি, সেই জায়গায় যদি কোভিড আক্রান্তরা থাকেন, কোভিড আক্রান্তরা যদি সেই রাস্তা দিয়ে এসে সেই ভগৎ সিং এ ঢোকেন, সাধারণ মানুষ তাহলে সেই রাস্তা দিয়ে চলাচল করতে পারবে না। একটা ভয় ভীতি কাজ করছিল তাদের মধ্যে, ভীতি বা ভয় থাকা অবশ্যই সেখানে দরকার সচেতনতা, ভয় পেয়ে সেই জায়গাতে উল্টো পাল্টা কাজ করলাম সেখানে, সেটা কিন্তু তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। যেখানে যারা বিশেষজ্ঞরা রয়েছেন, চিকিৎসকরা রয়েছেন, প্রশাসকরা রয়েছেন, তারা প্রত্যেকে সেখানে রয়েছেন নিজেরা মাঠে, এবং তাদের দেওয়া সমস্ত প্রোটোকল ফলো করেই কিন্তু এই রোগীরা আসছেন যাচ্ছেন, কোনো মানুষের সেখানে যদি মৃত্যু হয় দাহ কার্যটা পর্যন্ত তার জন্য কিন্তু নির্দিষ্ট প্রোটোকল রয়েছে, কিভাবে দাহ কার্যটা সম্পন্ন হবে, কিভাবে সেই ডেড বডিটাকে র‍্যাপ করা হবে, সমস্ত কিন্তু বিষয় রয়েছে প্রোটোকল, তারপরেও এই বিষয়গুলো কিন্তু ঘুরে ঘুরেই আসছে। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি অনুকোটি জেলার কমাগার থেকে বলছিলাম। নমস্কার, বলুন। বলছিলাম যে দেখাচ্ছেন এগুলো কিন্তু একদম কি বলবো, এই
অশিক্ষার পরিচয়, কুশিক্ষার পরিচয়। এটা আমার একটা ধারণা, এটা আমাদের কোন রাজনৈতিক চিন্তন আছে বা কিছু একটা আছে, মানে বৈজ্ঞানিক বাস্তবকার নির্দেশ মানছে না। যারা যারা বিরোধিতা করছে আমার মতে ওনাদেরকে এই যে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। ওনারা নিজে চিন্তা করছে না যে ওনার বারে যে হতে পারে এরকম, হ্যাঁ আক্রান্ত কে কবে হবে, কে মৃত্যু সজ্জায় হবে, কি মৃত্যু হবে, এগুলি করছে। সমাজে কিছু একটা ইন্ধন আছে, নাহলে এমন হওয়ার কথা না। কারণ প্রত্যেকই সামাজিক বা সামাজিক প্রাণী, আমাদের একটা কর্তব্য থাকে। এরকম বিরোধিতার কারণটা কি? কারণ দেশ জুড়ে মহামারী, বিশ্ব জুড়ে মহামারী চলছে, এরকম ঠিক না, সরকারি নির্দেশ মানছে না। যাই হোক, দেখছি আপনার আম্বাসার মহকুমা শাসক আমাদের এখানে ছিলেন দেবী দুয়াদি মহোদয়া, অনেক ভালো একটা পদক্ষেপ নেবেন। তবে ওনারা কিন্তু একটা ইন্ধনে কাজ করছে বলে আমার ধারণা, এরকম করা ঠিক না, এটাই বলবো আপনাদের মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ নিউজ ভ্যানগার্ডে ফোন করার জন্য। অবশ্যই আমরাও কিন্তু সেই বিষয়টাই জানার চেষ্টা করছি যে কি কারণে তারা সেখানে প্রতিবাদটা করছিলেন। সেখানে অবশ্যই প্রথমেই যেটা ধারণাটা আসে যে মিস ইনফরমেশন, একটা ভুল তথ্য তাদের কাছে ছিল যে মৃতদেহ সৎকার হলে সেই এলাকায় কোভিড ছড়িয়ে পড়তে পারে, সেই শ্মশানঘাটের আশেপাশেই সাধারণ মানুষ বসবাস সেখানে রয়েছে। সেই জায়গায় মহকুমা শাসকও কিন্তু অনেক করে বোঝানোর চেষ্টা করেছেন, যদিও পরবর্তী সময় সেই মহকুমা শাসকের বোঝানোর ফলে তারা রাজি হয়েছেন। আমরা শুনে নেব মহকুমা শাসক কি বলছিলেন সেখানে। পুরো পরিষদের যারা সাফাই কর্মী তারা রেডি স্যানিটাইজেশন করার জন্য, এই পুরো এরিয়া স্যানিটাইজ করব, আর তার ঘর বাড়ি পুরো স্যানিটাইজ করব। আমরা কেউ রে রিক্সে দিতে চাই না, কেউ রে রিক্সে রাখতে চাই না। আমাদের তার জীবন তো গেছে না, জীবন যাওয়ার পরে এই ডেড বডি যে আছে, বডি লাস্ট রিচুয়াল আমরা করতে দেই না, এটা ঠিক না। মানুষ শুনলেন মহকুমা শাসক জেবি দোয়াতি কি বলেছেন এ ব্যাপারে? অবশ্যই তিনি আশ্বস্ত করার পর কিন্তু সেখানের লোকেরা দিয়েছেন আলটিমেটলি দেহটা সৎকার করতে। আরো একজন দর্শক বন্ধু সেখানে রয়েছেন, নমস্কার, কি বলছেন? নমস্কার, বলুন। দুঃখিত, আপনার কথাটা বুঝতে পারছি না, আরো একবার যদি একটু রিপিট করেন। বললাম এই যে করোনা কার্যে তো সমস্ত একমাত্র মুদি দোকান বাজার বাইরে অবধি খোলা, কিন্তু এখন দেখা যায় বিভিন্ন চশমা দোকান বরতলা থেকে প্রায় দিন খোলা আছে, আটটাটার করে খোলা রাখে। তার জন্য বললাম কি শৃঙ্খলা, এগুলি যদি বন্ধ থাকে তাহলে তো সবার জন্য ভালো হয়। বরতলাতে বরতলাতে কটার পরে খোলা থাকে বলছেন? অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করবো অবশ্যই প্রশাসন সে ব্যাপারে নিশ্চয়ই সেখানে ব্যবস্থা নেবেন। চশমার দোকান সেটা যদিও রয়েছেন সেখানে বিয়ের আওতায়, সচেতনতা চাই সেই বিষয়টা নিয়েই আজকে আমরা আলোচনাটা করছি। এবং আম্বাসার যে ঘটনা, যে দুর্গেশ দাস স্মৃতি শ্মশানঘাট ডলুবারে স্থিত সেই শ্মশানঘাটে আজ সকালবেলায় একটি উত্তপ্তকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। কেন হয়েছিল? সেখানে এক করোনা আক্রান্ত রোগীর মৃতদেহ সৎকারের ঘটনায় বাধা দিয়েছেন সেখানকার এলাকাবাসীরা। যদিও পরবর্তী সময় অনেক বোঝানোর পরে আম্বাসার মহকুমা শাসক সেখানে গেছেন, গিয়ে নিজে বুঝিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে কোভিড যে প্রোটোকল রয়েছে, যেভাবে কোভিড আক্রান্ত একটি রোগীকে সৎকার করার নিয়ম রয়েছে, সেই সব কিছু মেনেই কিন্তু সেখানে সৎকার কাজটা করা হচ্ছে। যারা সৎকার কাজে নিয়োজিত রয়েছেন তারা পিপিএ কিট পরে সৎকারের কাজ করেছেন, তার পাশাপাশি গোটা শ্মশান চত্বরটাকে স্যানিটাইজ করা হবে এবং যিনি মারা গেছেন তার বাড়িটাও স্যানিটাইজ করা হবে। তিনি কিন্তু স্পষ্ট ভাষায় বলেছেন যে তিনি চান না কেউ সেই এলাকার রিস্কে পড়ুক এবং কারোর জীবনে ঝুঁকি হোক, সেটা কিন্তু চান না। এবং বিজ্ঞান ভিত্তিক যে আলোচনা তিনি বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু এলাকাবাসীরা প্রাথমিক স্তরে কিন্তু বুঝতে রাজি হন, যদিও পরবর্তী সময় তারা রাজি হয়েছেন, সৎকারের কাজও শেষ হয়েছে। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, আজকে প্রায় এক বছরের উপর হলো আমরা এই কোভিড নিয়ে নানা তথ্য পাচ্ছি, তারপরেও কেন এই জিনিসগুলো
ঘুরে ঘুরে উঠে আসবে। আরেকজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ নমস্কার, আমি ধর্মনগর থেকে বলছি। বলুন। আচ্ছা স্যার শুনেন, এই যে বন্ধন বলেন বা উজ্জীবন বলেন বা আশা বলেন বা আরোহণ বলেন, যে মানে কিস্তি যেন আমরা মাসে মাসে দিই, আমাদের তো ধরেন ছেলের বন্ধ মানে সকাল থেকেই বন্ধ, হ্যাঁ, কিন্তু সেটা আমরা মাসগুলো তো আমরা দিতে হয়, কিন্তু আমরা কি করে দেবো বলেন? এই যে স্যার বা ম্যাডাম বাড়িতে এসে টাকা নিতে চায়, আমরা কি করে দেবো? সেটা যদি রাজ্য সরকার যদি সেই ব্যাপারে যদি একটু লক্ষ্য করত যে ওদেরকে চাপ দেওয়ার দরকার নেই, এই কি করোনার মধ্যে আমরা কি করে দেবো? বুঝতে পারলাম আপনার অসুবিধার কথা, অবশ্যই আমরা অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আমরাও সেটাই চাইবো যে এই মুহূর্তে প্রশাসনিক আধিকারিকরা যাতে অবশ্যই, কারফিউতে তো সবকিছুই বন্ধ হয়েছে, এই দিকটাতেও যাতে নজর দেয় সরকার, সেদিকে অবশ্যই আমরাও চাইবো তাদের কাছে আমরা তুলে ধরতে পারবো এই বিষয়টা, অবশ্যই সেটাই আমরা করতে পারবো। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনাটা করছি, আম্বাসার যে শ্মশানে দুর্গেশ দাস স্মৃতি শ্মশান ঘাটের যে ঘটনাটা এবং এই যে প্রতিবাদ, এই যে প্রতিরোধ, সেটা কিন্তু নতুন নয়। আমি ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টারের কথা বলছিলাম, তার পাশাপাশি সেখানে এর আগেও কিন্তু আগরতলাতেও দেখা গেছে মৃতদেহ সৎকার, বিভিন্ন জায়গাতে এই ঘটনাগুলো কিন্তু হয়েছে। এতদিন যাওয়ার পরেও এত সব ইনফরমেশন আমরা সোশ্যাল মিডিয়া বলি, টিভি বলি, নিউজ পেপার বলি, সব কিছুর মাধ্যমে আমরা পাচ্ছি, তারপরেও কেন এই অসচেতনতা? সচেতনতা চাই তাও সঠিক জায়গায়, সেটাই কিন্তু সব থেকে বড় বিষয়। একদিকে যেখানে দেখা যাচ্ছে যে যেই বিষয়গুলোতে সচেতন থাকার কথা সেইখানে কিন্তু আমরা সচেতন নই। আজকে আম্বাসাতে দেখা গেল, যদি আমরা বলি যে অতি সচেতনতা সাধারণ মানুষের, এই অতি সচেতনতাটা না করে সঠিক যেই জায়গাতে সচেতন হওয়া দরকার সেইখানে কিন্তু হওয়াটা অবশ্যই দরকার। আমরা এবার একটু বিলোনিয়ার চিত্রটা দেখব। বিলোনিয়ায় ভ্যাকসিন নিতে সাধারণ মানুষ গেছেন, ভ্যাকসিন নিতে গেছেন এবং তার পাশাপাশি অনেকে কোভিড টেস্ট করাতে গেছেন। সেই যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সেই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনের চিত্রটা একবার দেখুন আপনারা। সেখানে দেখে কি মনে হচ্ছে যে কোথাও সেখানে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা রয়েছে? একজন পুলিশ আধিকারিক সেখানে মোতায়েন করা রয়েছেন, সেই পুলিশ আধিকারিক চেষ্টা করছেন যথাসম্ভব, তাদেরকে বলছেন বারবার যে দূরত্ব বজায় রেখে দাঁড়ান, কিন্তু কে শুনে কার কথা? সেখানে কেউই কিন্তু দূরত্ব বজায় রেখে দাঁড়াচ্ছেন না, বারবারই যে বিষয়টা সামনে আসছে আপনারা চিত্রগুলো স্পষ্টভাবেই চিত্রগুলোতে দেখতে পাচ্ছেন যে একজনের উপর একজন গায়ে লেগে ঠাসাঠাসি করে দাঁড়িয়ে আছেন। সেই জায়গাতে কোনোভাবেই সাধারণ মানুষের মধ্যে যে সচেতনতার একটা অভাব রয়েছে সেটা কিন্তু আবারও স্পষ্ট। যে বিষয়ে সচেতন হওয়ার কথা, যেটা করলে আমরা কোভিড নাইন্টিন থেকে সত্যিকারের বাঁচতে পারবো, সেই জায়গাটা আমরা করছি না, না করে কি করছি অন্যান্য জায়গাতে অতি সচেতনতা সেখানে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একজন পুলিশ আধিকারিক রয়েছেন, সেখানে রয়েছেন স্বাস্থ্য আধিকারিকরা, কিন্তু সেই জায়গাতে তাদের কথা কেউ কানেই তুলছেন না। তারা যতবারই বলছেন যে দূরত্ব বজায় রেখে দাঁড়ান, তারাও নিজের কাজ করছেন, কিন্তু সেই জায়গাতে তাদের কথার কেউ কর্ণপাত করছেন না। প্রশ্নটা হচ্ছে, এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে যারাই দাঁড়িয়ে আছেন তারা কি কেউ বুঝতে পারছেন না যে কতটা ভয়াবহ এই কোভিড নাইন্টিন? ত্রিপুরা রাজ্যের যে গ্রাফ, গোটা উত্তর পূর্বাঞ্চলের যে গ্রাফ কোভিড নাইন্টিনের, দিনের পর দিন কিন্তু সেটা ঊর্ধ্বমুখী হয়ে আছে। সেই জায়গাতে এই যে মানুষগুলো যারা দাঁড়িয়ে রয়েছেন এভাবে গায়ে গা লাগিয়ে ঠাসাঠাসি করে, তাদের মধ্যে যারা কিছুজন গেছেন সেখানে কোভিড টেস্ট করাতে, কয়েকজন গেছেন ভ্যাকসিন নিতে, সেই জায়গাতে একজনও যদি, এই এতজন দাঁড়িয়ে আছেন, প্রায় 50-60 জন যারা দাঁড়িয়ে আছেন এখানে, তাদের মধ্যে একজন বা দুজনও যদি কোভিড পজিটিভ থেকে থাকেন, তাদের থেকে কি সম্ভাবনা নেই যে আরো 20 জন, আরো 30 জন সেখানে অন্তত পক্ষে আক্রান্ত হবে? নিশ্চয়ই কিন্তু সেই সম্ভাবনাটা আছে। সেই জায়গায় যারা কোভিড টেস্ট করাতে গেছেন বা ভ্যাকসিন নিতে গেছেন, অবশ্যই সেটা একটা সচেতনতার পরিচয়,
কিন্তু তার পাশাপাশি এখানে যে মূল বিষয়টা, যেটা কোভিড এর প্রথম দিন থেকে বলা হচ্ছে যে দৈহিক দূরত্ব মেনটেইন করা, মাস্ক পরা, এই বিষয়গুলো কেন মেনটেইন করছেন না, কেন বুঝতে পারছেন না তারা? আরো একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার নিউজ ভ্যানগার্ড বন্ধু, কে বলছেন? নমস্কার। নমস্কার স্যার, আমি সমুল্য সরকার কালিকামারা থেকে বলছি। নমস্কার, বলুন। হ্যাঁ, কোভিড এর মহামারীর পরিস্থিতিতে আমাদের সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে, পাশাপাশি অজ্ঞতা বর্জন করে প্রত্যেকের জন্য প্রত্যেকের সহযোগিতার হাত আরো বেশি করে সম্প্রসারণ করতে হবে স্যার। একদম একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। কোভিড এর মধ্যে অবশ্যই যেটা প্রথম দিন থেকে বলা হচ্ছে সচেতন হতে হবে, কিন্তু দেখা যাচ্ছে মূল বিষয় যেগুলো সচেতন করা হচ্ছে সাধারণ মানুষকে, চিকিৎসকরা বলছেন, বিশেষজ্ঞরা বলছেন যে দৈহিক দূরত্ব মেনটেন করুন, তার পাশাপাশি মাস্ক পরুন এবং হাত ধুন কিছুক্ষণ পর পর, হোক সেটা স্যানিটাইজার হোক সেটা সাবান দিয়ে, কিন্তু সেই বিষয়গুলোই আমরা কিন্তু মানছি না। এবং বিলোনিয়ার যে চিত্রটা আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি সেই চিত্রটা, এবং সেখানে কিন্তু এমন নয় যে সেটা একটা সিগ্রিগেটেড ব্যাপার বা আলাদা কোনো ব্যাপার, এরকম চিত্র রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু উঠে আসছে। একদিকে এই চিত্রটা উঠে আসছে এবং সেই জায়গাতে যারা কর্তব্যরত পুলিশ আধিকারিকরা রয়েছেন তারাও কিন্তু বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছেন, সাধারণ মানুষ কেউ কিন্তু শুনছেন না। তাহলে কি সেখানে একটাই কথা রয়েছে যে ডান্ডার ভয়েই শুধুমাত্র আমরা নিয়মটা মানব? নিজেদের সুরক্ষা, নিজেদের কিভাবে ভালো থাকবো আমরা সেটা কি কখনো ভাববো না? এই ব্যাপারটা কিন্তু একটা প্রশ্ন থাকছেই সেখানে। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, নমস্কার, কে বলছেন? কিভাবে দিব আপনার কথাটা ঠিক পরিষ্কার হলো না, আরো একবার যদি বলুন। বন্ধ ভারত থাকে না, তারপরে উজ্জীবন আমরা কিভাবে দেবো? মানে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। অবশ্যই এই বিষয়টা একটা সমস্যা, আমরা প্রায় সময় দর্শক বন্ধুদের কাছ থেকে এই সব বিষয়ে, মাইক্রো ফাইন্যান্স যেগুলো রয়েছে সেগুলোর বিষয়ে ফোন পেয়ে থাকি, কিন্তু অবশ্যই আমরা যে কাজটা করতে পারবো, আমরা অবশ্যই আপনাদের এই যে একটা সমস্যা রয়েছে সেই সমস্যাটা তুলে ধরার চেষ্টা করব অবশ্যই। এবং যদি কেউ আধিকারিক নিশ্চয়ই শুনে যদি থাকেন, সেই ব্যাপারে সরকার নিশ্চয়ই কোনো ব্যবস্থা নেবে, সেখানে লোনের যে কিস্তি সেটা মার্জনা করা বা পোস্টপোন করা, পিছিয়ে দেওয়া, সেই সব যদি হয় অবশ্যই ভালো হয়। সেই বিষয়টা আমরা বেশ কিছুদিন যাবতই আমাদের কাছে সেই ফোনগুলো আসছে, সেগুলো নিয়ে অবশ্যই আমরা কোনো একটা সময় আরও একটা আলাদা কোনো একটা প্রোগ্রাম যদি করা যায় সেদিকে দেখব, বা অবশ্যই সরকারের কাছে তুলে ধরার তো আমরা চেষ্টা আমরা প্রতিনিয়তই করছি সে ব্যাপারে। তবে এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আলোচনাটা আমরা করছি, বিলোনিয়ার যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে ভিড়, সে ভিড়টা আপনারা দেখতে পাচ্ছেন, সচেতনতার কোনো বালাই নেই। কিন্তু আমবাসাতে পরিপন্থী একটা চিত্র উঠে এলো যে সেই জায়গাতে কোভিড পজিটিভ রোগীর মৃতদেহ সেখানে সৎকার করতে দিচ্ছেন না তারা। আরো একজন দর্শক বন্ধু জুড়ে গেছেন আমাদের সঙ্গে, নমস্কার নিউজ ভ্যানগার্ড বন্ধু, কে বলছেন? নমস্কার, আমি সরকারকে ধন্যবাদ জানাই এবং আমাদের মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাই যে আমাদের এই ভ্যাকসিনে কোনো প্রচুর পরিমাণে ভ্যাকসিন আছে, ভ্যাকসিন দেওয়া হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমাদের নিজেদের সচেতনতা নাই। এই যে আজকে যে আপনারা এই জিনিসটা দেখা যাচ্ছেন যে ভ্যাকসিন লওয়ার এবং পরীক্ষা করার যে ছবিটা দেখাচ্ছেন, ওইটার মধ্যে একজন পুলিশ ভাই দাঁড়িয়ে আছে, পুলিশ একজন দাঁড়িয়ে আছে, ও কেন স্টেপ নেয় না? সব তো আছে, স্টেপ নিতে হবে, মানুষ বুঝবে না তো, নাইলে পজিটিভ আরো বাড়বে দিনের পর দিন। সরকার কি করবে পরে? সরকারের বুঝতে তো কোনো কাজ হবে না, বুঝছেন কথা? একদম একদম একদম, অবশ্যই অসংখ্য ধন্যবাদ, আপনার বক্তব্য বুঝতে পারলাম।
অসংখ্য ধন্যবাদ, বুঝতে পারলাম আপনার বক্তব্য। অবশ্যই আজ যে পুলিশ আধিকারিক সেখানে দাঁড়িয়ে আছেন, তিনি কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন এবং করেছেন। ইনফ্যাক্ট ক্যামেরার সামনেও কিন্তু সেখানে তিনি মানুষ যারা দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে বলেছেন সরে দাঁড়াতে, দূরে সরতে, যাতে ডিস্টেন্স মেনটেন করে দাঁড়ান সেখানে, কিন্তু কেউ কিন্তু তার কথায় কর্ণপাত করছেন না। প্রশ্নটা হচ্ছে যে সেই জায়গাতে পুলিশ আধিকারিকরা বলবেন বা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা বলবেন তারপরেই আমরা শুনব, সেটা কেমন কথা? আমরা শুনবো সেই পুলিশ আধিকারিকের বক্তব্য। এক জায়গায় ডক্টর দাঁড়িয়ে রয়েছে, আপনি তো আছেন তো এখানে দায়িত্বে, মানে আপনার কথা কেউ শুনতেছে না? পেলেন যে পুলিশ আধিকারিক, তিনিও কিন্তু বলেছেন যে সরে দাঁড়াতে, কিন্তু তার কথায় কেউ কিন্তু কর্ণপাত করল না। এবং ভ্যাকসিনেশন নিতে প্রচুর মানুষ সেখানে গেছেন, তার পাশাপাশি যারা কোভিড টেস্ট করাতে গেছেন তারাও কিন্তু কোনোভাবেই সরে দাঁড়াচ্ছেন না। কেউ একজন যদি সেখানে কোভিড পজিটিভ থাকেন, তার থেকে কিন্তু আরো 20-30 জন আক্রান্ত হতে পারেন কোভিডে। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি দীপঙ্কর মনি বলছিলাম, নয়াগড় বিশ্বনগর। নমস্কার, বলুন। আচ্ছা, সচেতনতা তো ঠিকই দরকার, কিন্তু আমাদের তো এখন কোনো কাজকর্ম নেই, দোকানপাট খুলতে পারছি না, তো আমরা এখন যে মাইক্রো ফাইন্যান্স গুলো কি কি করে আমরা ইয়ে করছি, এটা সরকার কি কিভাবে দেখছে? অসংখ্য ধন্যবাদ, আপনাদের সমস্যাটা অবশ্যই আমি বুঝতে পারছি। এই বিষয়ে আমরা অনেকবারই ফোন পাচ্ছি, যেটা নিয়ে আমরা বললাম যে অবশ্যই একটা কাজই আমরা করতে পারি, সরকারের কাছে আপনাদের এই অসুবিধা সমস্যার কথাটা তুলে ধরতে পারি। এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আলোচনাটা চলছে, আমাদের সচেতনতা অবশ্যই কিন্তু চাই, তার পাশাপাশি সচেতনতা সঠিক জায়গাতে সচেতন হতে হবে আমাদেরকে। যেটা বিষয়টা বলা হয় দৈহিক দূরত্ব মেনটেন করা, মাস্ক পরা, সেইগুলো মেনটেন করতে হবে, অন্যান্য বিষয়গুলো ভুল তথ্য বা মিস ইনফরমেশন নিয়ে পড়ে থাকলে কিন্তু হবে না। এই আলোচনা আমাদের চলবে, কিন্তু এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।